বাঙালির মধ্যে আমেরিকা একজন ডক্টর মোহাম্মদ ইউনুসকে দিয়ে বা দেবপ্রিয় ভট্টাচার্যকে দিয়ে রাতারাতি কোনো একটা কিছু করে ফেলবেন এটি সম্ভব না, ফলে আমরা একটা আরও অনিশ্চয়তা দেখে যাচ্ছি। কে বলার চেষ্টা করছেন যে সামরিক শাসন আসবে, তো এখন সবাই বলছে সামরিক শাসন এলেই বা কি, এর কারণ হলো সামরিক শাসন তো মাঠে আছেন, তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে, তারা এর বাইরে কি দেখাবেন, গুলি করবেন মারবেন, এগুলো তো হচ্ছে কিন্তু পরিস্থিতির তো উন্নয়ন হচ্ছে না। সামরিক বাহিনীর মধ্যে যারা আছেন তাদের মধ্যে এমন কি অভিজ্ঞতা আছে, তারা এমন কি কাজ করবেন যে কাজটি ডক্টর মোহাম্মদ ইউনূস পারছেন না, যে কাজটি শেখ হাসিনা করেননি, তাহলে তো আমাদের কোনো পরিবর্তন আসছে না। তো এগুলো নিয়ে অনিশ্চয়তামূলক কথাবার্তা বলছেন। আবার অনেকে বলছেন যে শেখ হাসিনা আবার ফিরে আসবেন, আবার ক্ষমতা বসাবে, এবং ইন্ডিয়ার এটি একটা ইজ্জত কা সওয়াল। সামরিক শাসনের মাধ্যমে শেখ হাসিনার প্রত্যাবর্তন হবে, ইদানিং শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে শেখ হাসিনা দেশে আসবে, ক্ষমতা দখল করবে, এই বিষয়গুলো ভালোই চলছে এবং গুজবগুলো বেশ মানুষ বিশ্বাস করছে। অবশেষে সেটা নিয়ে কথা বললেন গোলাম মাওলা রনি, তিনি আবার হেডলাইন দিয়েছেন যে সামরিক শাসন হবে এবং সেনাপ্রধান বা সেনাবাহিনীর মাধ্যমে হাসিনার প্রত্যাবর্তন হবে। তিনি কেন আসলে এই কথাগুলো বললেন, তার আলোচনা শুনলে আমরা সব কিছু বুঝতে পারব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, আমরা জাতিগতভাবে একটি ঐতিহাসিক সংকটের মধ্যে পড়েছি। আমাদের জাতীয় জীবনে বেশিরভাগ সময়টিতে আমরা কিন্তু স্থির থাকতে পারিনি, আমাদের কপালে সুখ বেশি দিন হয়নি, মানে স্থায়ী হয়নি, কখনো সেই সুখ প্রাকৃতিক দুর্যোগে বিলীন হয়ে গিয়েছে, কখনো বিদেশি শাসকরা এসে আক্রমণকারীরা এসে আমাদের সব কিছু তছনছ করে দিয়েছে, কখনো প্রাসাদ ষড়যন্ত্র হয়েছে। এসব মিলিয়ে আমাদের যে হাজার বছরের ইতিহাস বলা হয়, যদি আমরা সেই পাল আমল থেকে আমাদের ইতিহাস গণনা শুরু করি, তাহলে 1000 বছরেরও বেশি সময় ধরে আমরা যে পরিবেশ পেয়েছি সেখানে আসলে আমরা বেশি দিন 10-12 বছর আমরা ভালো থাকতে পারিনি কন্টিনিউয়াসলি। হায়েস্ট 3-3.5 বছর, 5 বছর সর্বোচ্চ আমরা ভালো থাকতে পেরেছি, এরপরে আমাদের নানা রকম দুর্ভোগ দুর্দশা এসেছে। আবার কখনো কি হলো, একটা দুর্ভোগ এসেছে আবার তার চেয়ে আরও বড় দুর্ভোগ আমাদের জীবনে চলে এসেছিল। এই ধরুন আমরা শেখ হাসিনা যখন পতন হলো, তো সেই সময়টিতে আমি একটা উদাহরণ বলি, শেখ হাসিনার বিদায় নিয়ে সব মানুষ খুব উচ্ছ্বসিত ছিল, সবাই বলছিল যে দরকার হলে মরে যাব, না খেয়ে থাকব, এই ভদ্রমহিলা চলে যাক, ওনাকে আর দেখতে ইচ্ছা করে না। এবং শেখ হাসিনাকে নিয়ে বাজে মন্তব্য করার যারা লোকজন, সেই মুরগিওয়ালা থেকে শুরু করলে রিক্সাওয়ালা থেকে দোকানদার ইত্যাদি সকল কিছু, সব শ্রেণী পেশার মানুষ তাকে অকথ্য ভাষায় গালাগাল করতে এবং তার পতন কামনা করতেন, এবং তার পতনের পরে কি হবে কেউ ভাবেনি, সবার 1 নম্বর কথা ছিল যে আগে যাক। এই অভ্যাসটা আমাদের সবসময় থাকে, এবং এটা কিভাবে হয়, যেমন আমি একদিন একটা বড় দোকানে, ঢাকার একটা বড় বেশ ডিপার্টমেন্টাল স্টোর ধানমন্ডিতে, তো সেখানে কিছু মালামাল কিনতে গেলাম, তো দোকানে কোটি কোটি টাকার ব্যবসা, তো তিনি বললেন যে স্যার কবে যাবে, তো আমি দুষ্টুমি করে বললাম যে আর সে যদি চলে যায়, যে অপকর্মগুলো তিনি করেছেন তাতে তো একটা সিভিল ওয়ার হয়ে যাওয়ার সম্ভাবনা হবে এবং কোনো নিয়ন্ত্রণ কারো কাছে থাকবে না এবং আপনার এই দোকান লুট হয়ে যাবে, তো আপনি তখন খেতেই পারবেন না, এখন তো তবু খেতে পড়তে পারছেন, বিক্রি বাট্টা হচ্ছে। তো তিনি খুব বিরক্ত হয়ে বললেন যে যাক, এই দোকান যদি একদম জ্বালিয়ে পুড়ে সারখার হয়ে যায় তবু শেখ হাসিনা চলে যাক। যাই হোক, শেখ হাসিনা চলে গেছেন, চলে যাওয়ার পর 15 দিন পর আমি আবার সেই দোকানে গেলাম, তো সেই দোকানিকে জিজ্ঞেস করলাম কেমন লাগছে, তো তিনি বললেন যে ভালো লাগছে না, আগেই ভালো ছিল। তো এইরকম আমাদের যে অভ্যাস এবং আমাদের যে বক্তব্য, আমরা মুক্তিযুদ্ধ করেছি, মহান মুক্তিযুদ্ধ 9 মাস 1971 সনে, আর 9 মাসের আগে ঠিক 3-3 বছর সীমাহীন কষ্ট, সেই 68, 69, 70 3-3 বছর কন্টিনিউয়াসলি, আর 71 তো যুদ্ধ শুরু হয়ে গেল,
প্রাণ ভরে আমরা দোয়া করেছি, চেষ্টা করেছি, সবকিছু করেছি পাকিস্তানিদের কবল থেকে মুক্ত হওয়ার জন্য। কিন্তু 1973 সনের যে সাধারণ নির্বাচন হলো বা বঙ্গবন্ধু 10ই জানুয়ারি 1972 সনে ফিরে এলেন, তো 72 সনের 10ই জানুয়ারি ফিরে এলেন এবং 6 মাসের মধ্যেই বেশিরভাগ মানুষ বলার শুরু করলেন যে পাকিস্তানি তো ভালো ছিল, এ কী করলাম আমরা, এটা তো ভালো হলো না। এবং এটা আস্তে 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 বাড়তে থাকলো। দুর্ভিক্ষ হলো, জাসদ হলো, রক্ষী বাহিনী হলো এবং বঙ্গবন্ধুর 3.5 বছরের যে শাসনামল, এই শাসনামলটা বিভৎস, দুর্বিষহ এবং প্রত্যেকটা মানুষের জীবন যে একেবারে তছনছ করে ছেড়ে দিল। ফলে 75-এর 15ই আগস্টের মতো নির্মম এবং নিষ্ঠুর ঘটনা আমাদের জাতীয় জীবনে ঘটেছে। আবার এই যে এখন দেখুন, শেখ হাসিনার এই পতনের পর মাত্র 2 মাস হলো, তো এই 2 মাসের মধ্যে আমরা বেশিরভাগ মানুষ ধৈর্য হারিয়ে ফেলেছি, নানা রকম আতঙ্ক গুজব চলে এসেছে, নানা রকম কথা, আমাদের কথার টোন উল্টো হয়ে গিয়েছে, আমরা বিভিন্ন রকম কথাবার্তা বলা শুরু করে দিয়েছি। তো এটার শেষ পরিণতিটা কী কী হবে? আমরা কি ভালোর দিকে যাচ্ছি নাকি আমরা মন্দুর দিকে যাচ্ছি? নিশ্চিতভাবে বলা যায় অতীতের যে ইতিহাস, সেই ইতিহাস অনুযায়ী আমরা আগের যে কোনো সময়ের চাইতে মন্দুর দিকে এগুচ্ছি সব দিক থেকে। এতে আপনি যখন নিয়তির সম্পর্কে, পরিণতির সম্পর্কে জানবেন, যেমন ধরুন আপনি যাচ্ছেন ঢাকা থেকে চট্টগ্রামে, চারিদিকে কুয়াশা এবং আপনি রাস্তা হারিয়ে ফেলেছেন, মূল রাস্তা থেকে আপনি বের হয়ে ঠিক চট্টগ্রামে যাওয়ার আগে মূল সড়ক বাদ দিয়ে আপনি সাইড লাইনে ব্রাহ্মণবাড়িয়ের দিকে বা ফেনীর দিকে ছোট একটা রাস্তার মধ্যে আপনি ঢুকে পড়েছেন অথবা বিলের মধ্যে আপনি ঢুকে পড়েছেন, গভীর অন্ধকার, আপনি কি বলবেন, কখন চট্টগ্রামে পৌঁছবেন আপনি বলতে পারবেন না। এর কারণ হলো আপনি পথ হারিয়ে ফেলেছেন। তদ্রূপ এখন আমাদের যে রাজনীতি, সেই রাজনীতিতে আমরা পথ হারিয়ে ফেলেছি, অর্থনীতিতে আমরা পথ হারিয়ে ফেলেছি, আমাদের চিন্তা চেতনা মন এবং মানসিকতা বলতে গেলে অসুস্থ হয়ে পড়েছে, আমরা একটা আনপ্রেডিক্টেবল নেশনে পরিণত হয়েছি। আমাদের এই সমাজে আপনি দেখবেন এই শেখ হাসিনার পতনের পর আমরা একই ভাষায় ক্রমাগত 7 দিন 10 জন লোক কথা বলতে পারছি না। যেদিন ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা গ্রহণ করলেন সেদিন আপনি চিন্তা করুন, দেশের বাইরে যারা ইউটিউব করেন, যারা মনে করেন যে তাদের কারণে এই আন্দোলনটি হয়েছে, তাদের বক্তব্য চিন্তা করেন, কন্টিনিউয়াসলি 7 ডেজ দেখবেন এই 7 দিনের মধ্যে তারা 70 বার তাদের বক্তব্য তারা পরিবর্তন করেছে। তারপরে 7 দিন আমরা যারা বাংলাদেশে ইউটিউবিং করি, সামাজিকভাবে কথাবার্তা বলি, আমাদের বক্তব্য 70 বার মানে পরিবর্তন হয়েছে, আনপ্রেডিক্টেবল। এরপর ফরহাদ মাজার সাহেবের কথা চিন্তা করেন, দেবপ্রিয় ভট্টাচার্যের কথা চিন্তা করেন, বদিউল আলম মজুমদারের কথা চিন্তা করেন, পেপার পত্রিকার কথা চিন্তা করেন, সব কিছুই এলোমেলো। আমরা কোনো একটা জায়গাতে যেটাকে ধারাবাহিকতা বলা হয়, কনসিস্টেন্সি, সেটা আমরা বহাল রাখতে পারছি না চিন্তা চেতনা এবং কর্মে। এবং গত 60 ডেইসে আমরা নতুন কোনো কিছু শুরু করে নেই, একটা নতুন ইন্ডাস্ট্রির আমরা নিবন্ধন নেইনি, কোনো ইন্ডাস্ট্রির দরজা আমরা খুলিনি, নতুন কোনো বিনিয়োগ আমরা করিনি, যার যতটুকু আছে ব্যাংকে ঘরে আমরা শুধুমাত্র পুঁজি ভেঙে ভেঙে আমরা খাচ্ছি। তো বোঝার চেষ্টা করুন যে আমরা আসলে এই মুহূর্তে কোথায় আছি, কি করছি। তো এই কারণে কি হচ্ছে, আমাদের সামনে অনেকগুলো অস্পষ্টতা, অনেকগুলো গুজব ছড়িয়ে পড়ছে। আমরা কেউ কেউ বলার চেষ্টা করছি যে শেখ হাসিনা কি আবার আসবেন, আওয়ামী লীগ কি নিষিদ্ধ হবে, আমরা কেউ কেউ বলছি যে আওয়ামী লীগ কি একেবারে আজীবনের জন্য নিষিদ্ধ করা হোক, কেউ কেউ বলছে যে না, আমরা খুব দ্রুত নির্বাচন চাচ্ছি। আবার একটা বিরাট শ্রেণী বলছেন যে পরিস্থিতি যেদিকে এগুচ্ছে তাতে সামরিক শাসন ছাড়া এখান থেকে বের হওয়া সম্ভব নয়। তো সামরিক শাসন যদি আসে তাহলে কি হবে? আবার ওদিকে যারা উপদেষ্টা মণ্ডলী, তা আসলে সবাই না একটা সমর্থক গোষ্ঠী চায়, আপনি এটাকে তেলবাজি বলেন, সমর্থন বলেন,
বা ইনস্পিরেশন বলেন, এটা ছাড়া মানুষ কাজ করতে পারে না। এখন যারা উপদেষ্টা মন্ডলী আছেন ডক্টর ইউনূস থেকে শুরু করে এই 18 কোটি মানুষের মধ্যে তাদের কোনো সমর্থক গোষ্ঠী নেই যারা তাদেরকে সমর্থন জানাতে পারেন, কোনো শক্তিশালী হাত নেই তাদের হাতে, তাদের পাশে, তাদের চারিপাশে, যারা তাদেরকে আশ্বস্ত করতে পারেন। কিন্তু তাদেরকে আহত করার জন্য, তাদেরকে বিভ্রান্ত করার জন্য, তাদেরকে এলোমেলো করে দেওয়ার জন্য, তাদেরকে ভয় দেখানোর জন্য, আতঙ্ক সৃষ্টি করার জন্য প্রতি মুহূর্তে লক্ষ লক্ষ জায়গা থেকে নানা রকম বক্তব্য, এখন সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে আমরা ইউটিউবে যা বলছি, ফেসবুকে যা বলছি, টেলিভিশনে যা বলছি, সবই কিন্তু উপদেষ্টাদের নজরে আসছে বা তাদেরকে সেখানে আনা হচ্ছে, এবং এই নেতিবাচক কথাগুলো তাদেরকে কিন্তু আতঙ্কগ্রস্ত করে তোলা হচ্ছে বা তুলছে। যেমন ধরুন, অনেক দায়িত্ববান ব্যক্তিত্ব, জনপ্রিয় এবং বাংলাদেশে তাদের যথেষ্ট ইনফ্লুয়েন্স রয়েছে, তো তাদের মতো মানুষ যখন এই উপদেষ্টাদেরকে নিয়ে বলছেন যে তাদের সময়কাল বেশি দিন নেই, অনেকে পাসপোর্ট রেডি করে রেখেছেন, দেখুন আপনি খুঁজে দেখেন আছে, তারা যে কোনো সময় পালিয়ে যেতে পারেন, এখন এই যে তিনি যে বক্তব্যটা দিয়েছেন বা যারা এই বক্তব্যগুলো দিয়েছেন, এই বক্তব্যটা যখন একজন উপদেষ্টার কানে যায়, নজরে আসে, এবং যে সকল মানুষ এই ধরনের কথাবার্তা বলছে তারা যেন তেন মানুষ নয়, এই সমাজের খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি, তো এইগুলোর নেতিবাচক যে প্রতিক্রিয়া, এটি তাদেরকে অস্থির করে তুলছে। এবং আপনি দেখবেন যে আমাদের যারা উপদেষ্টা মণ্ডলী, তাদের এই ক্ষমতা পাওয়ার পর প্রতিটি মানুষের মধ্যে কিছু বেসিক পরিবর্তন লক্ষ্য করা যায়। তারা যদি ভালো কাজ করেন, একটা একটা কমফোর্ট জোনে থাকেন, একটা আত্মবিশ্বাস তাদের থাকে, তো প্রায় সবারই চেহারা ভালো হয়ে যায়, মুখে হাসি থাকে, উজ্জ্বলতা থাকে, তো এবং তারা মানুষের সামনে আসতে পছন্দ করেন, জনগণের সঙ্গে মিশতে পছন্দ করেন। কিন্তু আপনি দেখুন যে দায়িত্ব গ্রহণের আগে জনাব আসিফ নজরুল সাহেব, তার চেহারা কেমন ছিল আর এখন দেখেন তার চেহারা কেমন হয়ে গেছে, চেহারা ফ্যাকাশে হয়ে গিয়েছে। কিংবা আপনি ধরুন রেজওয়ানা, অ্যাডভোকেট রেজওয়ানা, ওনার চেহারা, কথাবার্তা, অভিব্যক্তি প্রথম 7 ডেজ তারা বেশ প্রাণবন্ত ছিলেন, কিন্তু এখন তাকে আর মিডিয়াতে দেখা যাচ্ছে না। তারপর ধরুন ব্রিগেডিয়ার শাকার সাহেব, উনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত হিসাবে বেশ কথাবার্তা বলেছেন, কিন্তু এখন তিনিও নিজেকে অনেকটা গুটিয়ে নিয়েছেন। এভাবে অনেকেই, আপনি ডক্টর মোহাম্মদ ইনু সাহেবের একান্ত যারা আছেন, আপনি দেখবেন যে তার যে ব্যক্তিগত সহকারী যে যুবককে নিয়োগ দেওয়া হয়েছে, কিংবা তার যে প্রেস সচিব, তার পক্ষে যারা কথা বলেন, আপনি তাদের মুখভঙ্গি, কথাবার্তা, বডি ল্যাঙ্গুয়েজ দেখেন যে তারা সবাই ফ্রাস্ট্রেটেড, ভীষণ রকম ফ্রাস্ট্রেটেড। বা আপনি যে সকল তরুণ ক্যাবিনেটে গিয়েছেন আর ক্যাবিনেটের বাইরে যারা আছেন, যারা প্রথম 15 দিন বা 2 সপ্তাহ খুবই ক্ষমতাধর ব্যক্তি ছিলেন, মিডিয়ার সঙ্গে কথাবার্তা বলতেন এবং নানারকম নেতিবাচক প্রচারণা সত্ত্বেও কিন্তু তারা সেগুলো সামাল দিলেন, তারা কিন্তু এখন ব্ল্যাক আউট হয়ে যাচ্ছেন, ইচ্ছে করেই পুরো পরিস্থিতি তারা সামাল দিতে পারুন বা না পারুন তারা অ্যাভয়েড করছেন, অনেক কিছু অ্যাভয়েড করছেন এবং নিজেদেরকে আড়াল করার চেষ্টা করছেন। দিস ইজ ভেরি ব্যাড সিগন্যাল, এবং এই ব্যাড সিগন্যালের কারণেই অনেক রকম আশঙ্কা তৈরি হয়েছে, বেশিরভাগ মানুষ কানাঘোষা করছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস কতদিন থাকবেন, তিনি কি আসলে আজীবন থাকবেন। এর কারণ হলো তার সঙ্গে আমেরিকা আছে, তার সঙ্গে ইউরোপ রয়েছে, তারা তো তাকে হামিদ কারজাই হিসেবে দীর্ঘদিন ক্ষমতায় বসাতে চাইবে। এর কারণ হলো যদি এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূসের পতন হয়, তাহলে আমেরিকার যে স্বার্থ, ইউরোপের যে স্বার্থ, এটি চিরতরে বন্ধ হয়ে যাবে। এটা এই কারণে তারা সর্বশক্তি নিয়োগ করে তাকে ক্ষমতায় রাখার চেষ্টা করবে এবং চাপ প্রয়োগ করবে, তো সেক্ষেত্রে তার ক্ষমতায় থাকাটা বাংলাদেশের যতই ক্ষতি হোক বা লাভ হোক সেটা সেকেন্ডারি আমেরিকানদের কাছে, তারা সর্বশক্তি নিয়োগ করবে, প্রয়োজন হলে শক্তি প্রয়োগ করবে, কিন্তু তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতায় রাখবে, এই কথা কিন্তু আলোচনা হচ্ছে। 2 নম্বর হলো যে কেউ বলার চেষ্টা করছেন যে না, আসলে বাইরের শক্তি দিয়ে, অভ্যন্তরীণ বিষয় দিয়ে, বিশেষ করে 18 কোটি মানুষ
যেখানে আছে সেখানে বাইরের শক্তি দেওয়া হবে না। তারা ছোট্ট একটা ইয়েমেনকে কোন নিয়ন্ত্রণ করতে পারেনি, সিরিয়ার একটা বেজ রক্ষা করতে পারেনি, ইরাকের মতো একটা ছোট দেশ সেখানে তারা একটা ঘাঁটি রাখতে পারেনি, লিবিয়ার মতো দেশে তারা ব্যর্থ হয়েছে। এখন আফগানিস্তানে অনেক বড় দেশ, প্লাস সেখানে একটা যোদ্ধা জাতি, তাদের কথা আলাদা, কিন্তু তারা অনেক নিরীহ দেশ জাতিতে গিয়েও কিন্তু আমেরিকা কিছু করতে পারেনি। তো সেক্ষেত্রে 18 কোটি বাঙালির মধ্যে আমেরিকা একজন ডক্টর মোহাম্মদ ইউনুসকে দিয়ে বা দেবপ্রিয় ভট্টাচার্যকে দিয়ে রাতারাতি কোনো একটা কিছু করে ফেলবেন এটি সম্ভব না। ফলে আমরা একটা আরও অনিশ্চয়তা দেখে যাচ্ছি। কেউ বলার চেষ্টা করছেন যে সামরিক শাসন আসবে, তো এখন সবাই বলছে সামরিক শাসন এলেই বা কি, এর কারণ হলো সামরিক শাসন তো মাঠে আছেন, তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে, তারা এর বাইরে কি দেখাবেন, গুলি করবেন, মারবেন, এগুলো তো হচ্ছে, কিন্তু পরিস্থিতির তো উন্নয়ন হচ্ছে না। সামরিক বাহিনীর মধ্যে যারা আছেন তাদের মধ্যে এমন কি অভিজ্ঞতা আছে, তারা এমন কি কাজ করবেন যে কাজটি ডক্টর মোহাম্মদ ইউনূস পারছেন না, যে কাজটি শেখ হাসিনা করেননি, তাহলে তো আমাদের কোনো পরিবর্তন আসছে না। তো এগুলো নিয়ে অনিশ্চয়তামূলক কথাবার্তা বলছেন। আবার অনেকে বলছেন যে শেখ হাসিনা আবার ফিরে আসবেন, আবার ক্ষমতা বসাবে, এবং ইন্ডিয়ার এটি একটা ইজ্জত কা সওয়াল, শেখ হাসিনাকে ক্ষমতায় বসানো অথবা আওয়ামী লীগকে ক্ষমতায় পুনর্বাসিত করা। এবং এখানে কতগুলো ব্যাড নজির, মানে মন্দ নজির প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে। সেটা হলো মানে আওয়ামী লীগের অনেকগুলো বিতর্কিত নেতা যারা দুর্নীতিবাজ, ব্যর্থ এবং অপ্রিয় মুখ, তাদের মুখ দেখলেই মানুষের রাগ চলে আসে এই কদিন এখনও। তো সেই সকল মানুষ বিবৃতি দিচ্ছে এবং পত্রপত্রিকাগুলো সেই বিবৃতি ছাপাচ্ছে। এটি আমাদের জন্য খুবই একটা ন্যাক্কারজনক ঘটনা এবং অশনির সংকেত যে কই আমরা তাদেরকে গ্রেপ্তার করব, কই তাদেরকে আমরা বিচার করব, তারা কই গণপিটনের শিকার হবেন। যারা আওয়ামী লীগকে ডুবিয়েছেন, আওয়ামী লীগের কোটি কোটি মানুষকে বিপদে ফেলে তারা পালিয়ে গেছেন, সেই সমস্ত মানুষ এখন নসিহত করছেন বা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বলছেন, দেশে আইনের শাসন নেই, দেশে দুর্নীতি হচ্ছে, অন্যায় হচ্ছে, সেই সকল কথাবার্তা যখন সেই সকল মানুষ বলছেন, মানুষ কিন্তু মেজাজ ঠিক রাখতে পারছে না। তো সব মিলিয়ে আমরা আসলে কোথায় যাচ্ছি, আমাদের জীবনে কি ঘটতে যাচ্ছে, ভালো কিছু না মন্দ কিছু, অপেক্ষা করতে হবে। এখন একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের অপার দয়া এবং করুণা ছাড়া আমাদের আসলে কোনো বিকল্প কিছু নেই। আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক আলোচনা শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন যে আসলে সম্ভব কিনা। তো সেনাবাহিনী চেষ্টা কি করছে কিনা, সেনাপ্রধান না করলেও সেনাবাহিনীর ভিতর মেজররা আছেন, তারা চেষ্টা করেছেন, কারণ চেষ্টা তারা করে যাচ্ছেন, তাদের চেষ্টায় অনেক কিছু ঘটতেছে। কারণ তারা যদি ভিতরে ঠিকঠাক থাকতেন বা ঈশ্বরকে সহযোগিতা করতেন, গোয়েন্দা সংস্থা সবাই, তাহলে এত অঘটন ঘটতো না। এত অঘটন ঘটার কারণে হচ্ছে গোয়েন্দা সংস্থা কোনো তথ্য সরকারকে দিচ্ছে না, এবং সেই তথ্য জানলেও তারা কোনো কিছু ফাঁস করছে না। তারা নিজেরা চাচ্ছে যে একটা সমস্যা তৈরি হোক, এই কারণে সমস্যাগুলো ঘটছে, এজন্যই এই কথাগুলো আসছে যে সামরিক শাসনের মাধ্যমে শেখ হাসিনার প্রত্যাবর্তন হবে।